चुप कर एकदम कथा बोलबि ना आमि 100 बार मद खाबो ताते तोर की हां आमार की माने তুমি রোজ এভাবে রাতের বেলা মদ খেয়ে মাতলামো করবে আর সেটা আমাকে সহ্য করতে হবে বনের অন্য পাখিরা কি বলবে বলো তো বনের পাখিরা যা ইচ্ছে মনে করুক তাতে আবার কি আমি আবার মুখ দিয়ে খাই বুঝেছিস এখন জলদি আমার খেতে দে তো আমি খাবার কোথায় পাবো তুমি তো বাজার করা বন্ধ করে দিয়েছো আমি কাজ করে যেটুকু খাবার এনেছিলাম সেটা টুনটুনকে খাইয়ে দিয়েছি কি তোর এত বড় সাহস তুই আমার জন্য খাবার না রেখে সব খাবার মেয়েকে খাইয়েছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলে টোনা টুনিকে অনেক মারতে থাকে আর টুনি চিৎকার করে কাঁদতে থাকে এরপর কিছুক্ষণ মেরে টোনা গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর টুনি ব্যথা আর যন্ত্রণায় সেখানেই পড়ে কাঁদতে থাকে আসলে টোনা ছিল এক নেশাখোর মাতাল পাখি সে তার স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবরই নিত না সব সময় মদ খেয়ে মাতলামি করত আর স্ত্রী সন্তানের উপর অত্যাচার করত আর এদিকে টুনি পেটের চালায় অন্যদের বাসায় বাসায় কাজ করত একদিন যাক বাবা আজকে কাজ করে বেশ কিছু টাকা পেয়েছি এটা দিয়ে টুনটুনের স্কুলের বেতন দিব মেয়েটাকে নিয়েছে আমার অনেক স্বপ্ন আমি যে করেই হোক আমার মেয়েটাকে ডাক্তার বানাবই বানাবো টুনি এসব বলছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় টুনির সামনে টোনা চলে আসে আর টোনা বলে কি রে টুনি তোর কাছে এতগুলো টাকা ও টাকাগুলো বুঝি আমার জন্য এনেছিস দে দে আজ টাকার জন্য নেশা করতে পারিনি তাড়াতাড়ি টাকাগুলো আমাকে দিয়ে দে তো তোমার লজ্জা থাকা উচিত টোনা তুমি স্বামী হয়ে কিনা স্ত্রীর কাছে টাকা চাইতে এসেছো ছি আমি কিছুতেই তোমাকে টাকা দিব না এসব আমার মেয়ের স্কুলের বেতনের টাকা দে বলছি টাকা দিয়ে দে আমাকে এই বলে টোনা টুনির হাত থেকে টাকাগুলো কেড়ে নেয় আর সেসব টাকা দিয়ে নেশা করতে চলে যায় এদিকে টুনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে একি মা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার মা এরপর টুনি সব ঘটনা টুনটুনকে খুলে বলে মারে তুই আমাকে ক্ষমা করে দিস মা আমি তোর মা হয়েও যে তোকে ঠিক মতো সব কিছু দিতে পারছি না না দিতে পারছি খাবার আর না দিতে পারছি তোর লেখাপড়ার খরচ সবই তো তোর বাবা কেড়ে নিচ্ছে মা তুমি কোনো চিন্তা করে না তো দেখো যত কষ্টই হোক না কেন আমি ঠিক একদিন তোমার স্বপ্ন পূরণ করবই মা চলো অনেক রাত হয়েছে আমরা এবার ঘুমিয়ে পড়ি মা এরপর টুনটুন আর টুনি ঘুমিয়ে পড়ে এভাবেই দিন কাটছিল তাদের একদিন রাতে টোনা মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরে আসে আর দেখে যে টুনি আর টুনটুন ঘুমিয়ে আছে তখন টোনা টুনিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে আর টুনির মরা দেহটা বনের গভীরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে বেশ হয়েছে আমি টুনিকে মেরে ফেলেছি এবার আমি শান্তিতে মদ খেতে পারবো আর টুনির থেকেও ভালো বৌনি আসবো আমি এই বলে টোনা অনেক হাসতে থাকে এদিকে সকাল হয়ে যায় টুনটুন তার মাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না টুনটুন তার বাবাকে তার মায়ের কথা জিজ্ঞেস করে আর জিজ্ঞেস করলে টোনা টুনটুনকে ধমক দিয়ে রাখে এদিকে টুনটুন সারা দিন রাত মায়ের জন্য কান্না করত এভাবেই দিন কাটছিল টোনা একদিন মুন্নি নামে এক পাখিকে বিয়ে করে আনে একি বাবা তোমার সাথে এই পাখিটা কি এমন বসে আছে কেন বাবা এটা তো নতুন মা বুঝেছিস আজ থেকে তোর এই নতুন মাকে দেখে রাখবি মুন্নি চলো আমরা ঘরে যাই এই বলে টোনা মুন্নিকে নিয়ে ঘরে চলে যায় আর টুনটুন মনে মনে ভাবতে থাকে মা তুমি কোথায় চলে গেলে মা আমাকে ছেড়ে কোথায় গেলে বাবা যে নতুন মাকে ঘরে নিয়ে এলো মা ও মা তোমাকে যে আমার খুব দেখতে ইচ্ছে করে মা এই বলে টুনটুন অনেক কাঁদতে থাকে টুনটুন ভেবেছিল মুন্নি হয়তো তার নিজের মায়ের অভাবটা পূরণ করবে কিন্তু না মুন্নি টুনটুনকে
একদম সহ্য করতে পারতো না। টুনটুনের উপর অনেক অত্যাচার করতো, এমনকি টুনটুনকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। একদিন, কি রে হতচ্ছাড়ি, তুই সেজেগুজে কোথায় যাচ্ছিস শুনি? নতুন মা, আমি স্কুলে যাচ্ছি গো। কি, বাড়ির এত কাজ ফেলে স্কুল যাওয়া হচ্ছে? তোর কোনো স্কুল যাওয়া হবে না। এমন করো না ছোট মা, আমাকে স্কুলে যেতে দাও, সামনে যে আমার পরীক্ষা আছে। ও, শুনবে না তো আমার কথা? দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে মুন্নি টুনটুনকে একটা লাঠি দিয়ে অনেক জোরে জোরে মারতে থাকে, আর টুনটুন চিৎকার করে কাঁদতে থাকে। আর অন্যদিকে টুনির অস্বাভাবিক মৃত্যু হওয়ার কারণে টুনি একটা আত্মায় পরিণত হয়। আর নিজের মেয়ের এমন কষ্ট দেখে টুনির আত্মা টোনার বাড়িতে ফিরে আসে আর মুন্নির সামনে প্রকট হয়। দেখে তো মুন্নি ভয় পেয়ে যায় আর টুনটুনকে মারা বন্ধ করে দেয়। এই কি, এটা তো আত্মা, মেরো না মেরো না, আমাকে মেরো না, ওরে বাবা রে। একি মা, তুমি এখানে আর তুমি এমন আত্মা হয়ে গেলে কি করে মা? জানো আমি তোমাকে কত খুঁজেছি। মারে, তোর ওই মাতাল বাবা যে আমাকে নিজের হাতে মেরে ফেলেছে, তাই তো আমি এমন অতৃপ্ত আত্মা হয়েছি। কিন্তু তোর এত কষ্ট যে আমার সহ্য হচ্ছে না রে মা, তাই তো প্রতিশোধ নেওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি। মারে, তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোর ডাইনে মা হয়ে তোকে রক্ষা করব। তোকে যে ক্ষতি করতে আসবে আমি তাকেই মেরে ফেলবো, এটা যেন সবার মনে থাকে। এসব বলে টুনির আত্মা অদৃশ্য হয়ে যায়। আর অন্যদিকে মুন্নি ভয় পেয়ে টোনার কাছে যায় আর টুনির আত্মার কথা টোনাকে খুলে বলে। কি, ওই টুনি আবার ফিরে এসেছে, প্রতিশোধ নিবে? নেওয়াচ্ছি ওর প্রতিশোধ আমি। তুমি ভয় পেও না মুন্নি সোনা, আমি এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যাচ্ছি। এই বলে টোনা এক তান্ত্রিক বাবার কাছে যায় আর টুনির আত্মার ব্যাপারে সব কথা খুলে বলে। তখন তান্ত্রিক বলে, ও বুঝতে পেরেছি, তবে তুই কোনো চিন্তা করিস না, আমার এক জাদুই গুহা আছে, আমি ওখানে ওই টুনির আত্মাকে বন্দি করে রাখবো, তুই নিশ্চিন্তে বাড়ি যা। এরপর তান্ত্রিক যোগ্য করে সেই টুনির আত্মাকে আহ্বান জানায় আর তার মায়াশক্তি দ্বারা মায়া শিকল দিয়ে টুনির আত্মাকে সেই গুহাতে বন্দি করে রাখে। এভাবে অনেক দিন কেটে যায়। টুনটুন তার ডাইনি মায়ের জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু তার ডাইনি মা আর আসে না। আচ্ছা, মা কেন আসে না? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? টুনটুন এভাবেই তার মায়ের চিন্তা করত। এরপর একদিন টোনা আর মুন্নি যখন টুনির আত্মা নিয়ে গল্প করছিল, তখন টুনটুন জানতে পারে যে তার মা গুহাতে আটকা পড়ে আছে। তখন টুনটুন তার মায়ের জন্য কিছু খাবার নিয়ে সে গুহাতে যায়। মা টুনটুন, তুই এসেছিস মা? মারে, দেখ তোর বাবা আমার কি অবস্থা করেছে। আমি চেয়েছিলাম তোর বিপদের পাশে থাকবো, অথচ আমি বন্দী হয়ে আছি রে মা। মা, আমি সব জানি মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করব। আমি তান্ত্রিক বাবাকে সবটা বুঝিয়ে বলবো। এই দেখো মা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এখন খেয়ে নাও তো মা। এরপর টুনটুন তার মাকে খাইয়ে দেয়। এরপর টুনটুন সেই তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে তার মায়ের মারা যাওয়ার ঘটনা সবটা বলে আর তার মাতাল বাবার অত্যাচারের কথাও বলে। কি, ওই মাতাল ত্রোনা এত খারাপ, তবে তো ওকে শাস্তি পেতেই হবে। আর তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মাকে মুক্ত করে দিব আর তোর বাবাকেও শাস্তি দিব। এরপর তান্ত্রিক টুনটুনকে নিয়ে গুহাতে যায় আর টুনির সৎকার করে টুনির আত্মাকে মুক্ত করে দেয় আর বলে, তুই কোনো চিন্তা করিস না টুনি, আজ থেকে আমি তোর মেয়ের দায়িত্ব নিলাম আর তোর মৃত্যুর প্রতিশোধ নিব আমি। তান্ত্রিকের এসব কথা শুনে টুনির আত্মা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর তান্ত্রিক টোনা আর মুন্নিকে শাস্তি দেয়।
আর টুনটুনকে নিজের কাছে অনেক যত্নে লালন পালন করতে থাকে। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। টুনিকে দেখে টোনা চোর মনে মনে ভাবতে থাকে, যাক বাবা, কোনো ভাবে একটা চুরি করতে এলাম, তবুও দেখছি বাড়ির মালিক জাগ না। এবার আমি কি করব, পালাবো নাকি চুরি করব? এই বলে টোনা পেছাতে থাকে, হঠাৎ করে একটা টেবিলের সাথে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায় টোনা। তুমি এসেছো? সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমার উপর কিন্তু আমার ভীষণ অভিমান হয়েছে। না মানে ইয়ে, তুমি কি বলছো? চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না, আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। চলো এক্ষুনি চলো, তুমি আমাকে বিয়ে করে নিবে। টুনির এমন কথা শুনে টোনা পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কি করবে তার কিছু সে বুঝতে পারে না। আর এদিকে টুনি তো পুরো নাছোড় বান্দা। সে টোনাকে জোর করে ধরে নিয়ে কাজী অফিসে চলে যায়। কাজী সাহেব, আমি পাত্র ধরে এনেছি, এবার আপনি বিয়ে পর্যন্ত তাড়াতাড়ি, যেন এ আমাকে ছেড়ে কোথাও যেতে না পারে। বলছিলাম কি, যদি আর একটু ভেবে দেখতে। চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না, আমি তোমাকে বলেছি না বিয়ে করতে, এখন তুমি চুপচাপ বিয়ে করে নাও। টুনির চাপে পড়ে টোনা মনে মনে ভাবতে থাকে, সৃষ্টিকর্তা, চুরি করতে এসে এ আমি কোন পাগলের পাল্লায় ফেসে গেলাম, এবার আমি কি করব? এই পাগল মেয়ে তো আমাকে বিয়ে করে ছাড়বে, পালাবো কি? না না, পালালে যদি পুলিশে দেয়, টোনা তোর ঘরে তো আর বউ নেই, চুপচাপ মুখ বুঝে বিয়েটা করে নে এবার। টোনা আর কোনো কথা না বলে চুপচাপ বিয়ে করে নেয়। বিয়ে করেছো, এখন আবার কলা গাছের মতো দাঁড়িয়ে কেন আছো? হ্যাঁ, আমাকে নিয়ে তোমার বাড়িতে চলো। আমার তো কোনো বাড়ি নেই, আমার যেখানে রাত আমি সেখানেই কাজ। ওসব কাতমাত বাদ দিয়ে নিয়ে চলো আমাকে। এ আমি কোন জালায় পড়লাম রে বাবা? আচ্ছা চলো আমার সাথে। টোনা টুনিকে নিয়ে তার ভাঙা একটা ঘরে চলে যায় আর সেখানেই টুনিকে থাকতে বলে। শুধু শুধু আমাকে মিথ্যে বলেছিলে যে তোমার কোনো ঘর নেই, এই তো আমি তোমার ঘরে চলে এসেছি, নাও আজ ঘুমিয়ে পড়ো, কাল দেখা যাবে বাকিটা। টোনা মুখটা কালো করে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি ঘুম থেকে উঠে টোনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আরে আরে টুনি, তুই টোনার বাড়িতে কি করছিস? তোর না আমাকে বিয়ে করার কথা ছিল? চুপ, তোর মতো মার্কা মারা কালো চোরকে বিয়ে করা আমার বইয়েই গেছে। আমি কাল রাতে টোনাকে বিয়ে করেছি, এখন আমি টোনার সাথে সুখে শান্তিতে সংসার করব, তোর ছায়াটাও আমি আর মারাবো না, বুঝেছিস? যা তো এবার, তুই এখান থেকে চলে যা, টোনা এসে দেখলে আমার উপর আবার ভীষণ মন খারাপ করবে। তুই আমার সাথে প্রতারণা করলি, দেখবি তোর কোনো দিনও ভালো হবে না। এই বলে কালো রেগে আগুন হয়ে চলে যায় আর টুনি মুচকে মুচকে হাসতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন টুনি বলে, টোনা তুমি কোনো কাজ কেন করছো না? এভাবে ঘরে বসে থাকলে কি আমাদের সংসার চলবে বলো? আমি এই বউকে কিভাবে বলি যে আমি একটা চোর? যদি এ চুরির কথা জানে তাহলে তো আর এক মুহূর্তে আমার সাথে থাকবে না। কি গো, কি ভাবছো? কই কিছু না তো, তুমি থাকো, আমি এক্ষুনি তোমার জন্য বাজার করে নিয়ে আসছি। একা ছিলাম, কত ভালো ছিলাম, কেন যে বিয়ে করতে গেলাম, কত সুন্দর আগে দিন কাটাতাম, রাতের বেলা চুরি করতাম আর সারাদিন ঘুমাতাম, আর এখন তো আমাকে মাথার ওপর বোঝা নিয়ে চলতে হচ্ছে। হঠাৎই টোনার চোখ যায় কালো কাকের লাউয়ের মাচার দিকে আর টোনা বলে, আরে বা, এখানে তো দেখছি অনেকগুলো লাউ ঝুলে আছে, আমি যদি এখান থেকে একটা লাউ চুরি করে নিয়ে যাই তাহলে তো কেউ বুঝতেই পারবে না, আশেপাশে তো আমি কাউকেও দেখতে পাচ্ছি না, যাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। তাড়াতাড়ি করে টোনা একটা লাউ ছিঁড়ে নেয় আর তার বাড়ির দিকে যেতে থাকে।
কালু কাক সেটা দূর থেকে দেখে ফেলে। ওরে বেটা টোনা চোর, তুই আমার লাউ চুরি করে নিয়ে যাচ্ছিস, দাঁড়া আসছি আমি আর দেখাচ্ছি তোকে মজা। এই বলেই কালু টোনার পিছু নেয়, আর টোনা লাউ নিয়ে তার বউকে বলে, এই নাও তোমার জন্য আমি বাজার করে কচি লাউ নিয়ে এসেছি। আজ লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে তো গরম ভাত দিয়ে আমি একটু মেখে মেখে খাবো। তুমি বসো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। বাবা বাবা বাবা, আমার গাছের লাউ চুরি করে রান্না করা হচ্ছে, গরম গরম ভাতের সাথে মেখে মেখে খাওয়ার জন্য খাওয়াচ্ছি আজ আমি তোকে, দাঁড়া। এই বেটা কালু, এই লাউয়ে কোথায় তোর নাম লেখা আছে দেখাতো আমাকে। কোথাও লেখা নেই, তবু এটা আমার গাছের লাউ, তাই ভালোই ভালোই ফিরিয়ে দে বলছি আমাকে এই লাউটা। এটা আমার লাউ, আমি এই লাউ তোকে দিব না, যা ভাগ এখান থেকে। শালার বেটা, আমার গাছের লাউ চুরি করেছিস, আর তার উপর আবার আমার প্রেমিকাকে চোর করে বিয়ে করেছিস, আজ তো এই লাউ দিয়ে আমি তোর মাথায় ডুগডুগি বাজাবো। তুই আমার মাথায় ডুগডুগি বাজাবি আর আমি তোকে ছেড়ে দিব, তা কখনোই নয়। আমি তোর মাথায় দোতারা বাজাবো, আর তোর প্রেমিকাকে আমি জোর করে বিয়ে করিনি, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, বুঝেছিস? হ্যাঁ, আমার স্বামী সত্যি বলছে, আমি তোর মতো চোরকে ভালোবাসি না। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি, ভুলে কি গিয়েছো তুমি সেদিনেরই কথা, আমারই এ বুকে তুমি দিয়েছিলে ব্যথা। কালু চোর, তুই আমার কলিজার টুকরা বউয়ের গায়ে হাত দিয়েছিস, আজ তো আমি তোকে মেরেই ফেলবো। এই বলেই টোনার কালু কাক মারামারি শুরু করে যায়, আর তা দেখে টুনি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, এই কালু চোরটা যে আবার স্বামীকে মেরে ফেললো। হতচ্ছাড়া, কি হয়েছে তাদের? এরপর টোনা কালুর লাউ চুরি আর তার প্রেমিকার কথা খুলে বলে। মোরুল মশাই, সত্যিটা আমি বলছি, আসলে কালুর সাথে আমার প্রেম ছিল, কিন্তু কালু ছিল চোর, ও একদম আমাকে সময় দিত না, তাই আমি ওকে ছেড়ে টোনাকে বিয়ে করি। আর টোনা হঠাৎ হঠাৎ চুরি করে সেটাও আমি জানি, আর টোনা আমার মন রাখার জন্য কালুর লাউ চুরি করেছিল, তার জন্য আমি আর টোনা লাউ ফিরিয়ে দিব, কিন্তু কালুকে আমি আর আমার জীবনে দেখতে চাই না। ঠিক আছে, তোর কথাই রইল, কালু তুই আর কোনোদিন ওদের বিরক্ত করতে আসবি না, আর টোনা তুই এক্ষুনি চুরি করা লাউ ফিরিয়ে দে। এরপর টোনা মোরুলের বলা কথা মতো লাউ ফিরিয়ে দেয়, আর কালু টোনার জীবন থেকে অনেক দূরে চলে যায়। এরপর থেকে টোনা চুরি করা বাদ দিয়ে পরিশ্রম করে সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।